পলাইছো প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার যে গুৱাহাটীর বাসভবন আছে তাত এই মুহূর্তে সিবিআই তালাশি অভিযান আরম্ভ করেছে। সেই বাসগৃহ বর্তমান হিতেশ্বর প্রয়াত হিতেশ্বর শইকীয়ার জ্যেষ্ঠ পুত্র অশোক শইকীয়া থাকে আর তেওঁর ঘরতে এতিয়া সিবিআই তালাশি অভিযান চলিছে। এই মুহূর্তে সকলোতকৈ ডাঙর খবর, বিগ ব্রেকিং নিউজ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসগৃহ সিবিআই তালাশি। সিবিআই দল উপস্থিত হয়েছে, গৈ তেওঁৰ জ্যেষ্ঠ পুত্র বর্তমান সেই বাসগৃহ থাকে, অশোক শইকীয়ার বাসগৃহ। সিবিআই এই মুহূর্তে আরম্ভ করেছে অভিযান অশোক শইকীয়ার বাসগৃহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসগৃহ বর্তমান সিবিআই তালাশি। বিরোধীর দলপতি দেবব্রত শইকীয়ার জ্যেষ্ঠ ভাতৃ হয় অশোক শইকীয়া, আর তেওঁর বাসভবনতে এতিয়া তেওঁ যে গুৱাহাটীর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার যে বাসভবন আছে সেই বাসভবনত থাকে তেওঁর জ্যেষ্ঠ পুত্র, আর তাতে এতিয়া সিবিআই তালাশি হয়েছে। কলকাতার একটা পুরনি গোচরত সাঙুর খাইছে অশোক শইকীয়ার নাম, দুটাকৈ গোচর রুজু হয়েছে এই মুহূর্তত অশোক শইকীয়ার বিরুদ্ধে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাইছো, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসগৃহ সিবিআই তালাশি। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাইছো, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসগৃহ এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাইছো, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসগৃহ। রেড পড়েছে, মই পুনপটিয়া সম্প্রচারত যাব বিচাৰিছো। হিমাংশু সহরিয়া আছে, হিমাংশু সহরিয়া আমার বিউরো চিফ, মই বিউরো চিফের সঙ্গে সংযুক্ত হয়েছো। হিমাংশু, মই আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো, আর এই মুহূর্তে সিবিআই রেড পড়েছে বা সিবিআই তালাশি অভিযান প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার বাসভবনত। হিমাংশু, হয় দীক্ষিত, সিবিআই যেহেতু রেড চলিছিলে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হিতেশ্বর শইকীয়ার বাসভবনত এই রেড চলিছিলে আর কিছু সময় পূর্বে সিবিআই দলটো ইয়ারপা ওলাই গেছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার জ্যেষ্ঠ ভাতৃক বিচাৰি সিবিআই এনেধরনের রেড চলার কথাটো যথেষ্ট উদ্বেগজনক কথা বলে কব লাগিব। আর যিকেইটা গোচরত তেওঁৰ বিৰুদ্ধে ইতিমধ্যে রেড চলিছিলে সেই গোচরকেইটা পল্টন বজাৰ থানাত এটা গোচর রুজু হয়েছিলে 2022/1998 2001 এই গোচরটি সিবিআইলৈ হস্তান্তর হয়েছিল। আর সিবিআই কলিকাতা শাখাত 5/E/2001 আর 6/E/2001 নম্বর গোচর রুজু হয়েছিল। আর কিছু সময় পূর্বে যেহেতু জ্যেষ্ঠ ভাতৃ দেবব্রত শইকীয়া জ্যেষ্ঠ ভাতৃ অশোক শইকীয়া কিছু সময় পূর্বে একটা মন্তব্য রাখিছে, কৈছে যে ব্যাংকের যে লোন আছিল, এসকার ব্যাংকের যে লোন আছিল আর যে গোচরত তেওঁৰ বিৰুদ্ধে অভিযুক্ত হয়েছে সেই কিন্তু লোনটো তেওঁৰ দিয়া হৈ গৈছে। আর সেই গোচরটি কিহরভাবে রুজু হয়েছে বা কিহরভাবে সিবিআইয়ে তালাশি চলাইছে সেই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ বলে উল্লেখ করেছে। আর ইতিমধ্যে গোটেই বিষয়টলে অজ্ঞতা প্রকাশ করেছে, কৈছে যে যেহেতু এই গোচরটি নিষ্পত্তি হয়েছে আর এই এটা গোচর আদালতে এটাও চলি আছে, আর যে ব্যাংকের লোন সম্পর্কীয় গোচর সেই লোন সম্পর্কীয় গোচরটি ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে আর ব্যাংকত সেই টাকা ইতিমধ্যে উভতাই দিয়া হয়েছে। এই কথাটো তেওঁ নিজ মুখে উল্লেখ করেছে কিছু সময় পূর্বে, কিন্তু সিবিআই দলটো এই মুহূর্তলৈকে যেহেতু কোনো ধরনের মন্তব্য আগবঢ়োৱা নাই আর সিবিআই দলে তালাশি চলাই ওলাই গেছে। আর আমি যিমানটো জানিব পাৰিছো 9 নভেম্বৰত তেওঁক সিবিআইৰ বিশেষ আদালতত হাজির হবলৈ নির্দেশ দিয়া হৈছে, আর 9 নভেম্বৰত হাজির হওয়ার পিছতে গোটেই বিষয়টি স্পষ্ট হব। ইতিমধ্যে আদালতত যেহেতু এই গোটেই বিষয়টি নিষ্পত্তি হব আর সিবিআই আজির তদন্তত কি পালে সেই গোটেই বিষয়টি পিছর পর্যায়ত নিষ্পত্তি হব। কিন্তু এটা কথা নিশ্চিত হয়ে পড়েছে যে দেবব্রত শইকীয়ার জ্যেষ্ঠ ভাতৃ তথা প্রয়াত হিতেশ্বর শইকীয়ার পুত্র অশোক শইকীয়ার বাসভবনত এনেধরনের তালাশি চলার কার্যটো যথেষ্ট এক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর যেহেতু দুটাকৈ গোচর রুজু হয়ে আছে বলে ইতিমধ্যে উল্লেখ করেছে সিবিআই দলের পরাও কোয়া হয়েছে যে কলিকতার একটা গোচরত তেওঁৰ বিৰুদ্ধে তালাশি চলা হয়েছে আর পল্টন বজার থানাত একটা গোচর রুজু হয়েছিল। আর এই পল্টন বজার থানার গোচরটি 2001 চনত সিবিআইলৈ হস্তান্তর করা হয়েছিল আর সেই গোচরটির ভিত্তিতো আজি এনেধরনের তালাশি চলা হয়েছিল। গতি এই তালাশিটুত সিবিআই কি পালে বা সিবিআই গোটেই বিষয়টলৈ কেনেধরনের আগবাড়িছে সেই গোটেই বিষয়টি সিবিআইৰ পৰা মন্তব্য পোৱাৰ পিছত স্পষ্ট হব। কিন্তু 9 তারিখে ইতিমধ্যে অশোক শইকীয়াক সিবিআইৰ বিশেষ আদালতত হাজির হবলৈ নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু গোটেই কথাটো এক প্রকার অশোক শইকীয়ায় কিন্তু উল্লেখ করেছে যে গোটেই বিষয়টুক লৈ দুঃখমুক্ত বলে উল্লেখ করেছে, কিয়নো এটা গোচর আদালতত এতিয়াও চলি আছে বলে কৈছে আর আনটো গোচরের ইতিমধ্যে কৈছে যে এসকার্ট ব্যাংকের যে লোন সেই লোনটো পরিশোধ করা হয়েছে। গতি লোন পরিশোধ করার পিছত কিহরভাবে সিবিআইয়ে তেওঁৰ ঘর তালাশি চলালে বা সিবিআইয়ে কি কারণত আহিলে সেই বিষয়টলৈ অজ্ঞতা প্রকাশ করেছে। গতি এই মুহূর্তলৈকে গোটেই বিষয়টো স্পষ্ট হওয়া নাই কি গোচরের ভিত্তিত
তালাচী চলোৱা হ'ল বা কি কি কাৰণত চি বি আইয়ে তালাচী চলালে আৰু কি কাৰণত 9 তাৰিখে হাজিৰ হ'বলৈ দিয়া হৈছে গোটেই বিষয়টো স্পষ্ট হ'ব পিছৰ পৰ্যায়ত কিন্তু আজি তালাচীত কি কি পালে চি বি আইয়ে এই গোটেই কথাখিনি চি বি আইৰ পৰা মন্তব্য পোৱাৰ পিছতহে স্পষ্ট হ'ব দীক্ষিত হয় হিমাংশু আপুনি সমগ্ৰ ঘটনা প্ৰক্ৰিয়া নিজৰ দৃষ্টি ৰাখক পৰৱৰ্তী সময়ত পুনৰ আমাৰ আমি আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম কিন্তু এই মুহূৰ্তত আমাৰ হাতত অশোক শইকীয়াৰ মন্তব্য আহি পৰিছে প্ৰাক্তন প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী হিতেশ্বৰ শইকীয়াৰ জ্যেষ্ঠ পুত্ৰ যাৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছিল আৰু তাৰ যাৰ বাবে এতিয়া চি বি আই তালাচী চলাই আছে তেওঁৰ মন্তব্য আমাৰ হাতত আহি পৰিছে চি বি আই দল উপস্থিত হোৱাৰ পাছত অশোক শইকীয়াই কি মন্তব্য কৰিলে সেই মন্তব্য আগবঢ়াইছে লোনটো কেতিয়া মাৰিলে বেংকে জনোৱা নাছিলে কাৰণ 2011 চনতে আপুনি লোনটো ক্লিয়াৰ কৰিলে কিন্তু 2013 চনৰ 1 অক্টোবৰত আপোনাৰ এগ্ৰেছৰ জাজমেণ্টটো দিলে এইটো কেছ বেলেগ সেইটো কেছ বেলেগ আপুনি নিজে কনফিউজ কৰিছে যিটো লোন কেছ সেইটো লোন কেছো চলি আছে আৰু বেংকে সেইটো কোৰ্টত জনোৱা নাই কাৰণে আজিলৈকে চলি আছে আৰু বেংকক মই অলপ দেখাই দিব নোৱাৰো যদি দেখাই দিয়ে এবাৰ যদি এবাৰ মই পঢ়ি দিওঁ নহ'লে পঢ়ি দিব নালাগে এইটো কেমেৰাত এবাৰ দেখাই দিওঁ এইটো দেখাই দিয়ে অঁ অঁ বাকী এতিয়া আপোনাক চি বি আইৰ কি কোৱা হৈছে মই 9 তাৰিখে এপ্লাই কৰিব লাগে গতিকে অলপ 9 তাৰিখে মানে পৰহিলে আপুনি গতিকে কিবা ক'বলগীয়া থাকিলে মই 9 তাৰিখে পিছত ক'ব চি বি আই চি বি আই কেছটো দুটা কেছ এটা কেছত ড্ৰাই ৰান হৈ গৈছে সেইটোৰ ওপৰত এপিল চলি আছে গতিকে এপিল চলি থকাৰ কাৰণে মোৰ বিশেষ তাক ক'বলগীয়া একো নাই দ্বিতীয় কেছটো এটা লোন কেছ হয় লোনটো অলৰেডি বেংকক অলৰেডি উভতাই দিয়া গ'ল উভতাই দিয়া কেছতো হিয়াৰিং চলি আছে সেইটো নিষ্পত্তি কৰিবৰ কাৰণে মোৰ উকিল আৰু মই আৰু বেংকৰ মাজত আমি অলপ কিবা কিবি জইণ্ট পিটিশ্যন কৰিব লাগিব সেইখিনিয়ে কথা চি বি আই তেওঁলোকৰ কাম কৰি আছে তেওঁলোকে ভাবি আছে যে এইটো কেছ চলি আছে যিহেতু কেছটো ৰেজিষ্টাৰ্ড কৰি আছে যিহেতু ইয়াৰ ওপৰত জাজমেণ্ট হোৱা নাই যিটো তেওঁলোকে যিখিনি সদায় কৰিবলগীয়া নিয়মাৱলী সেইখিনি কৰি আছে এখন নটিচ দিছে মই এফ আই আৰ হ'ব লাগিব আৰু মই এফ আই আৰ প্ৰথম গোচৰটো কি আছিল দ্বিতীয় গোচৰটো আপুনি ক'লে যে লোন আৰু দ্বিতীয় গোচৰটো আছিলে এটা ফুড প্ৰডাক্ট বুলি এটা ছ'চাইটি এটা কৰা হৈছিলে আৰু ছ'চাইটিৰ লগত জড়িত কৰা হৈছিলে মোকো গতিকে সেইকাৰণে সেইখিনিৰ ওপৰত মই এটা এপিল কৰি থোৱা আছে কথাটো এতিয়া আপোনাক হাজিৰ কিমান তাৰিখে হ'ব ক'লে 9 তাৰিখে ঠিক আছে গুৰুত্বপূৰ্ণ বাতৰিটো জনাইছোঁ যে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী হিতেশ্বৰ শইকীয়াৰ বাসগৃহত চি বি আইয়ে তালাচী চলাইছে চি বি আইৰ এই তালাচী তেওঁৰ জ্যেষ্ঠ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীজনৰ জ্যেষ্ঠ পুত্ৰ অশোক শইকীয়াৰ লৈ পেলাই চলি আছিলে কিছু লোনৰ প্ৰসংগ আছিলে সেই লোনৰ প্ৰসংগসমূহ সেই লোন প্ৰসংগক বা সেই লোনৰ ধন উভতাই দিয়া নিদিয়াক লৈ এই গোটেই তালাচী চলি আছে বুলি অশোক শইকীয়াই নিজেই সদৰি কৰিছে আৰু 9 তাৰিখে চি বি আইৰ বিশেষ আদালতত হাজিৰ হোৱাৰো নিৰ্দেশ দিয়া হৈছে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী হিতেশ্বৰ শইকীয়াৰ জ্যেষ্ঠ পুত্ৰ অশোক শইকীয়াক